আখ্যায়িকা সাউনি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আমি পাঠ করছি শক্তিপদ রাজগুরু লেখা একটি ছোট গল্প, ঋষির প্রেম। মহর্ষি ভৃগুর পুত্র মহর্ষি চবন নর্মদা তীরে মুণ্ড মহারণ্যে গভীর তপস্যায় রত। দিন মাস বৎসর অতিক্রান্ত হয়ে যায়। মহর্ষি চবনের দেহ ঘিরে নর্মদা তীরে মহারণ্যে এক বিশাল বাল্মীকের স্তূপ রচিত হয়েছে। মহর্ষি ধ্যানমগ্ন। তখন এই মহারণ্য বৈদুর্য পর্বত বিন্ধ্য পর্বত জুড়ে ছিল মহারাজ যযাতির রাজ্য। মহারাজ কন্যা সুকন্যা তখন পূর্ণ যৌবনা, সুন্দরী, সুলক্ষণা। রাজকন্যা সুকন্যা একদিন সখীদের নিয়ে সৈন্যদী সহ এই নর্মদা তীরে মহারণ্যে প্রমোদ ভ্রমণে এলেন। সুন্দর বনভূমি, সবুজ স্নিগ্ধ পরিবেশ, নর্মদার বাড়িধারায় সূর্যের কিরণ মরকতমণির ঔজ্জ্বল্য এনেছে। রাজকন্যা ওই বল্মীকের স্তূপের কাছে এসে দাঁড়ালেন। বিস্মিত হয়ে দেখেন বিশাল বল্মীকের স্তূপ, তার থেকে দুটি ছোট্ট ছিদ্র, আর সেই ছিদ্র থেকে যেন এক দীপ্তি প্রকাশিত হচ্ছে। কৌতূহলী হয়ে রাজকন্যা কোনো বৃক্ষের ডালের অগ্রভাগ দিয়ে ওই ছিদ্রপথে আঘাত করতে থাকেন। দু একবার আঘাতের পরই দেখেন ওই বল্মীকের স্তূপ বিদীর্ণ করে দীর্ঘকায় এক কঙ্কালসার দেহ বেরিয়ে পড়েছে, চোখে তার প্রদীপ্ত আভা। দীর্ঘকাল তপস্যারত তাই দেহ কঙ্কালসার শীর্ণ। চবন তপভঙ্গ হতে ক্রুদ্ধ হয়ে বলেন সুকন্যাকে, তুমি বারবার আমার চোখে আঘাত করে আমাকে অপমান অবজ্ঞা করেছ, এর প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে। তুমি আমাকে বিবাহ করে পতিত্বে বরণ করবে। চমকে ওঠেন সুকন্যা, জীর্ণ কঙ্কালশাল প্রেতাত্মার মতো শীর্ণ একজনকে বিবাহ করতে হবে? লোকটা দুঃসাহস তো কম নয়। সুকন্যা বলে, কাকে একথা বলছো জানো ঋষি? আমি এখানে রাজকন্যা, একথা বলার কি শাস্তি জানো? তপস্বীও বলেন, আমি মহর্ষি চবন, তোমাকে বিবাহের প্রস্তাব ভেবে দেখতে বলছি, সম্মত হও কন্যা। সুকন্যাও এই চলমান কঙ্কালকে বিবাহের কথা জীবনেও ভাবতে পারবেন না, তাই অস্বীকার করেন মুনির প্রস্তাব। তেজস্বী মুনি বলেন, তোমার রূপ যৌবনের খুব অহংকার না? সেই অহংকার চূর্ণ করার শক্তি আমার আছে। মুনি বলেন, স্বর্জাতি কন্যা, যতক্ষণ না আমায় পতিত্বে বরণ করো ততক্ষণ তোমার পিতার বিপুল সৈন্যবাহিনীর মলমূত্র দ্বার রুদ্ধ থাকবে। রাজকন্যা সুকন্যা মুনির কথায় কর্ণপাত না করে অরণ্য থেকে ফিরে আসেন। ওই কঙ্কালসার এক অরণ্যচারী মুনিকে বিয়ে করবে যৌবনবতী রাজকন্যা। মুনিকে সেও জানিয়েছিল, আপনি বিগত যৌবন বৃদ্ধ। মুনি বলেন, এ তোমার পাপের শাস্তি, তোমার সাহচর্য সেবা আমি চাই, তোমাকে তাই বিবাহ করতে হবে। অসম্ভব, রাজকন্যা ফিরে আসেন। এদিকে মহাতেজা ঋষির অভিশাপে তখন মহারাজ যযাতির সৈন্যদলের মলমূত্রত্যাগ বন্ধ, সারা সৈন্যবাহিনী অসুস্থ। মহারাজ ক্রমশ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানতে পারেন। সৈন্যবাহিনী না থাকলে রাজ্যপাট থাকবে না। মহারাজ যযাতি শেষ অবধি কন্যাকে ওই কঙ্কালসার মহর্ষি চবনকে বিবাহ করতে রাজি করালেন। সুকন্যার কোনো অনুনয় বিনয়ও মহারাজ মানলেন না। ঋষিকে আরও ক্রোধান্বিত করার সাহস তার নেই। বাধ্য হয়ে পিতার রাজ্যপাট রক্ষার জন্য পূর্ণ যৌবনা সুকন্যাকে ওই বৃদ্ধ কঙ্কালসার জীর্ণ মুনিকে বিবাহ করে নর্মদা তীরের মহামুণ্ডারণ্যের
পর্ণকুটিরেই আসতে হল তাঁকে সেবা করার জন্য। দিন মাস বৎসর, বৎসরের পর বৎসর যায়। এ নির্জন মহারণ্যের পর্ণকুটিরে রাজপুরীর সব ঐশ্বর্য বিলাস বৈভব পরিত্যাগ করে রয়েছেন সুকন্যা। বৃদ্ধ জরাগস্ত ঋষির সেবা করেন মুখ বুজে। পাথরের দেবতাকেও মানুষ ভক্তি করে পূজা করে আনন্দ তৃপ্তি পায়। এই জরাজীর্ণ বৃদ্ধ স্থবিরকে সেবা করে তার কণামাত্র আনন্দ পান না সুকন্যা। তার দেহে প্রদীপ্ত যৌবনের ঢল, মত্তা নর্মদার মতো যৌবন প্রবাহ কি ব্যর্থতায় পাশান্তটে মাথা খুঁড়ে হাহাকার করে ব্যর্থতার ব্যাকুল বেদনায়। সুকন্যা মনে মনে ক্ষুব্ধ। ঋষির জন্যই তার জীবন যৌবন ব্যর্থ হয়ে গেল। প্রেমের ব্যর্থতা তার নারী জীবনের বেদনাকে প্রতিনিয়তই প্রকটিত করে তোলে। বসন্তকাল, অরণ্যে এসেছে বসন্তের অফুরান সৌন্দর্য। বাতাসে নাম না জানা বনফুলের সৌরভ, ওলিকুলের গুঞ্জনে বনভূমি গুঞ্জরিত, কোকিল দোয়েলের সুরে জাগে। হঠাৎ সেদিন নর্মদা তীরে রাজকন্যা সুকন্যা ওই বসন্তের স্পর্শমাখা বনভূমিতে দুটি অপরূপ সুন্দর তরুণকে দেখেন। তারা দেখছে সুকন্যাকে। ওই জরাগ্রস্ত শীর্ণ ঋষিকে অকুণ্ঠ সেবা করে চলেছে ওই সুন্দরী। তারা বলে সুকন্যাকে, আমরা অশ্বিনী কুমার সুন্দরী, ওই জরাগ্রস্ত মৃতপ্রায় বৃদ্ধের সেবা করে এই অরণ্যে পড়ে না থেকে এসো, আমাদের যে কোনো একজনকে পতিত্বে বরণ করো। তোমার রূপ যৌবন নারীত্বকে এভাবে ব্যর্থ হতে দিও না। সুকন্যা মনে মনে ক্ষুব্ধ। আজ এই তরুণদের দেখে সেও ঈষৎ বিচলিত। তাঁর নারী মনও সার্থকভাবে বাঁচতে চায়। কিন্তু জানেন সুকন্যা, ওই কঙ্কালসার ঋষির তপস্যার প্রভাব খুবই শক্তিশালী। তিনি নিজে তাঁর কাছে পেয়েছেন লঘু পাপে গুরুদণ্ড। তাই বলেন তরুণদের, আমি নিরুপায়, এই প্রস্তাব আর করবেন না। ওই অন্তর্যামী ঋষির ক্রোধকে প্রদীপ্ত করলে আপনাদেরও চরম শাস্তি পেতে হবে। আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যান, না হলে আপনাদের সর্বনাশ হবে, কাপুরুষের দল। অশ্বিনী কুমার দয় বলেন, আমরা হীন স্বার্থপর অযোগ্য প্রেমিক নই কন্যা, আমরা দেব বংশজাত। দেবতার প্রণয় কোনো সুযোগের সন্ধান করে না। আমরা জোনাকির মতো ক্ষীণ দূতীর নই যে অন্ধকারের প্রতীক্ষায় থাকব। আমাদের মনে কোনো তস্কর বৃত্তি নেই। তোমার জীবনের ব্যর্থতার সুযোগ নিয়ে তোমার যৌবন ক্ষুধাকে প্রদীপ্ত করে তোমাকে ওই জরাগ্রস্ত বৃদ্ধ স্বামীর কাছ থেকে কৌশলে নিয়ে যেতেও চাই না। তাবব্রতাং পুনস্তানামাবাং দেব ভীষ গৌরব যুবানং রূপ সম্পন্নং করিষ্যাব পতিংতব ততঃস্বস্তা বয়শ্চৈব বৃণীষান্যান্তমং পতি। অর্থাৎ, কল্যাণী, আমরা দেব চিকিৎসকদের প্রধান, জরা দূর করে জরাজীর্ণ রুগ্ন দেহে রূপ স্বাস্থ্য কান্তি ও পুষ্টি প্রদানের রহস্য জানি। আমরা তোমার স্বামীকে পূর্ণ যৌবন দান করে রূপবান করে তুলব। তারপর আমরা এবং তিনি, এই তিনজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকেই তুমি পতিত্বে বরণ করে নিও। মহর্ষি চবন তাঁর জরাজীর্ণ দেহ নিয়ে সকলের অলক্ষ্যে এখানে এসেছিলেন। তিনিও অশ্বিনী কুমারদের কথা শুনে বললেন, তচ শ্রুত্বা চবন ভার্যামুবাচ ক্রিয়তামিতি ভর্তাশা সমনজ্ঞাতা ক্রিয়তামিতথা বিবৃত। অর্থাৎ, মহর্ষি বলেন, আপনারা তাই করুন। স্বামীর আদেশ পেয়ে সুকন্যাও বললেন, হ্যাঁ তাই করুন। মহর্ষি চব্বন বললেন, অশ্বিনী কুমারদের, যদি আপনারা আমার জরা দূর করতে পারেন তাহলে আমি আমার তপস্যার তেজ আপনাদের দুজনকে ইন্দ্রের সঙ্গে একত্রে সোমপানের মর্যাদা দান করব। তাসমাৎ যুবং করিষ্যামি প্রীত্যাহং সোমপি থিনৌ।
অশ্বিনী কুমারদের এই অধিকার ছিল না। তাঁরা দুজনে ইন্দ্রের সমভাগী হবার মর্যাদাপ্রাপ্তির কথায় আনন্দিত হন। যথাসময়ে ওষুধ, লতাগুল্ম, নানা প্রক্রিয়ার পর তাঁরা দুজন জরাজীর্ণ ঋষিকে নিয়ে নর্মদার জলে প্রবিষ্ট হলেন। এদিকে সুকন্যার মনে তখন ঝড় বয়ে চলেছে, এক বিরাট সমস্যা তাঁর সামনে। কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি? সত্যিই জরাজীর্ণ ঋষি নবযৌবন ফিরে পাবেন? এদিকে সুতনু এই প্রেমিকদ্বয় আর জরা দূর হলেও কি ঋষি চবন তাকে কোনোদিন প্রেম নিবেদন করবেন? তিনি তো কঠিন তপস্বী, রুদ্র তেজা, নারী মনের কামনা কি চির অতৃপ্তই থাকবে? নিষ্প্রিয় উদাসীন মুনির হৃদয়ে প্রেমের লেশ মাত্র নেই। যদি সুকন্যা ওই রূপবান তরুণদেরই কাউকে পতিত্বে বরণ করেন, তবুও ওই পাষাণ হৃদয় মুনির মনে সুকন্যার জন্য কোনো বিরহ বেদনা বোধও থাকবে না। নিজেকেই অতি তুচ্ছ ব্যর্থ এক নারী বলেই আজ প্রতিভাত হয় সুকন্যার মনে। তিনজন নর্মদা স্নান বন্দনা করে এসে সুকন্যার সামনে উপস্থিত। পুষ্পমাল্য হাতে নিয়ে কুটির থেকে বের হয়ে এলেন সুকন্যা। বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখেন তিনজনকে। তিনজনই এখন সমান রূপবান, স্বাস্থ্যবান, অপরূপ তরুণ। মুনির দেহে যৌবনের প্রাচুর্য। তিনজন যেন একই বৃক্ষের তিনটি কুসুম, এইরূপ বর্ণময় দ্যুতিমান। সুকন্যা দেখছেন তাঁদের তিনজনকে। অশ্বিনী কুমার দুজনের মনে আনন্দের আভাস, চোখে মুখে আশা, স্বপ্নের উজ্জ্বল প্রকাশ। ওদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন তরুণ যুবক ঋষি চবন। তাঁর চোখে আজ নিরাশা আর অন্ধকার। আজ তাঁর মনে হারাবার বেদনা, চোখে মুখে সেই বেদনার প্রকাশ। ব্যাকুল চাহনিতে তিনি চেয়ে আছেন মালা হাতে সুকন্যার দিকে। সুকন্যা দেখছে আজ নতুন এক ঋষিকে, যার চোখে বিরহের বেদনা, হারাবার ব্যাকুলতা। এ যেন এক নতুন সত্তাকে আবিষ্কার করেছেন সুকন্যা, প্রেমিক এক চির তরুণকে। পাষাণের ঘুম যা এতদিন ভাঙাতে পারেনি, আজ সেই পাষাণের বুকে এসেছে প্রেমের স্পন্দন, প্রাণের স্পন্দন। চবন বলেন, এবার তোমার প্রতিশোধ নেবার লগ্ন এসেছে সুকন্যা, তোমার ইচ্ছে মতো কাউকে আজ বরণ করে নিতে পারো। সুকন্যা স্তব্ধ, বেদনাহত কণ্ঠের কথাগুলো শুনছেন, দেখছেন ওই নবরূপের চবনকে। আজ সুকন্যা সারা অন্তর্মন দিয়ে মহর্ষিকে বরণ করে তাঁর পদপ্রান্তে লুটিয়ে পড়েন। বনভূমি পাখির কলকাকলিতে ভরে ওঠে, তার সঙ্গে মিশেছে নর্মদার কলতান। মহামুণ্ডারণ্যে আজ নববসন্তের জাগরণ।